স্ট্রিট ফটোগ্রাফি থেকে আমি সুপ্রিয়। চন্দননগরে আদি জগদ্ধাত্রী পুজোর কিছু কথা আমি শুনে নিচ্ছি স্বনামধন্য ব্যক্তি ডক্টর ভাস্কর দাসের মুখ থেকে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভাসান যেটা, সেইটা হচ্ছে একটা মানে এক্সাম্পল টু দ্য ওয়ার্ল্ড যে একটা শোভাযাত্রাকে কত সুনির্দিষ্টভাবে এবং কত নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা যেতে পারে। চন্দননগরে যত জগদ্ধাত্রী পুজো হয় তাদের এই যে গঙ্গায় ফেলার যে প্রক্রিয়াটাকে সেটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যারা চন্দননগরের আলো শুদ্ধ সারা রাত্রি ধরে এই একটা নির্দিষ্ট রুটে গিয়ে তারা তাদের ঠাকুর এবং তাদের এই আলোর যে আয়োজন সেটা চন্দননগরবাসী এবং চন্দননগরে যারা এসছেন সেই রাত্রে তাদের সকলকে দেখিয়ে একটা শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। আর একটা হচ্ছে যারা এই অংশগ্রহণটা করবে না কিন্তু তারা তাদের ঠাকুরকে ফেলবে, তো তাদের জন্য নির্দিষ্ট রয়েছে দিনটা। হ্যাঁ, তাদের প্রতিমা ফেলবে আর কি, তো সেই তাদের জন্য নির্দিষ্ট রয়েছে দিনের বেলার সময়টা, একটা নির্দিষ্ট সময় যে বিকেলবেলা 4টে অবধি তারা তাদের মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে বেরোবে এবং 4টের মধ্যে তারা সমস্ত তাদের প্রতিমা নিরঞ্জনটা শেষ করবে এবং তারপরে তারা তাদের রাস্তা, আমাদের চন্দননগরের রাস্তা তাদের ছেড়ে দেবে সেই সমস্ত বড়োয়ারিদের জন্য যারা শোভাযাত্রায় অংশগ্রহণ করছে। এই শোভাযাত্রা অংশগ্রহণটা করা হয়, এটার মানে নেতৃত্বে আছে বলা যেতে পারে চন্দননগর সেন্ট্রাল কমিটি, একটা কমিটি যেটা চন্দননগরের মানুষ নিজেরা তৈরি করে এবং সেই কমিটির নিয়ন্ত্রণে প্রতিটা বারোয়ারি খুব কী বলবো ডিসিপ্লিনড ওয়েতে, এই ডিসিপ্লিনটা সারা পশ্চিমবাংলার মানুষের কাছে একটা উদাহরণ। হ্যাঁ, যে একটা বেসরকারি নিয়ন্ত্রণের মধ্যে কী করে দিনের পর দিন থাকতে হয়, কী করে দিনের পর দিন সেই মানে সেই পরিকল্পনার মধ্যে থেকে একটা অত্যন্ত সুন্দরভাবে এই ব্যাপারটাকে আয়োজন করতে করা যায় তার একটা উদাহরণ হচ্ছে চন্দননগর। এই সেন্ট্রাল কমিটি থেকে প্রত্যেক বারোয়ারিকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় এবং সবথেকে বড় কথা একটা নির্দিষ্ট ক্রম সংখ্যা দেওয়া হয়, একটা রোল নাম্বার 1 2 3 4, একের পেছনে দুই দাঁড়াবে, দুইয়ের পেছনে তিন দাঁড়াবে। এই জিনিসটা কখনো কেউ কখনো একবার দেওয়া হয়ে গেলে এটা নিয়ে কেউ কখনো কোনো কোয়েশ্চেন করে না, ফলে এই পুরো রুটটায় 1 থেকে 70টা যদি বারোয়ারি থাকে তাহলে এই 1 থেকে 70টা বারোয়ারি একের পেছনে আরেকজন সুনির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দাঁড়িয়ে পড়ে। এই দাঁড়িয়ে পড়া নিয়ে সারা পশ্চিমবাংলার অন্যান্য জায়গায় কে কোন রাস্তায় ঢুকবে, কে আগে যাবে, কে পরে যাবে, এই নিয়ে মারামারি করার যে ঐতিহ্য পশ্চিমবাংলার প্রায় বাকি সব জায়গাতেই, সেই গল্পটা আমরা আজ যে কত বছর আগে থাকতে এই ব্যাপারটাকে আমরা নেই করে দিয়েছি সেটা সেটা কিন্তু আমাদের একটা একটা প্রেজওয়ার্দি ব্যাপার। আরেকটা কথা পজ করছি, এটা তো গেল কিন্তু আমি একটা জিনিস, পুজোর যে ঐতিহ্য সেটা তো অনেক মানে মোটামুটি এখন সকলেই জানে যে কবে থাকতে কি হয়েছে, সে সম্বন্ধে কিছু কন্ট্রোভার্সি আছে। ইন্দ্রনারায়ণ চৌধুরী এটা শুরু করেছিলেন বলে একটা জিনিস বলা হয়, যদিও এটা ইতিহাসগতভাবে ভুল। ইন্দ্রনারায়ণ চৌধুরী মারা গেছিলেন 1756 খ্রিস্টাব্দে, আর মোটামুটি যা হিসেব পাওয়া যাচ্ছে তাতে 1762-63 আগে এখানে পুজো শুরু হয়নি। সুতরাং এবং এটা এখানে আসলে শুরু করেছিলেন দাতারাম সুর, দাতারাম সুর সম্ভবত এখানে শুরু করেছিলেন এবং তার গৌহাটিতে তার দুই বিধবা মেয়ের বাড়িতে তিনি প্রথম এটা শুরু করেন। এখানকার পুজোর সঙ্গে ইন্দ্রনারায়ণ চৌধুরীর কিন্তু সে অর্থে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, দাতারাম সুর শুরু করেছিলেন, তারপরে কাপড়েপট্টির যে যে ব্যবসায়ীরা তারা তখন সকলে মিলে চন্দননগরে এই এটা শুরু করে এবং তারপরে এই শুরু করে তারপরে আস্তে 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 এই পুজোর সংখ্যা বাড়তে থাকে। এটা গেলে একটা নেতা। আর বিসর্জনের ঐতিহ্যের ব্যাপারে যদি বলো, তো তখনকার দিনে একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে তখন যেমন এই এই পুজোর সময় আর কি, পুজোর সময় সারা রাত্রি ধরে বিভিন্ন ধরনের নাচ গান ইত্যাদি এই ধরনের ব্যাপার ট্যাপারগুলো, পালা যাত্রা পালা হওয়া এইসব ব্যাপার ট্যাপারগুলো হতো এবং এই পুজো যে এখন সেগুলো ওই 1700 শেষ দিক ধরো 1800 প্রথম দিক এরকম একটা ব্যাপার ট্যাপার, তো সেই সময় থেকে তারপর থেকে যা শুনেছি আর কি যে এই হাঁড়ির মধ্যে মশাল আলো নিয়ে
সেইটাকে নিয়ে শোভাযাত্রা করা, সেই সব ব্যাপার ট্যাপারগুলো তখনকার দিনে ছিল। সেই ঠাকুরটাকে যে নিয়ে গিয়ে ফেলবে একদম এই দিনের বেলা কাঁধে করে নিয়ে গিয়ে ফেলে দেওয়ার থেকে, তারা এরম এই ব্যাপারটা শুরু এক সময় ছিল যে হাঁড়ির মধ্যে করে প্রদীপ বা অন্য ধরনের মশাল গুছে জ্বালিয়ে নিয়ে যাওয়া, হাঁড়ির মধ্যে মানে আগুন জ্বালিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি, এই করে করে আস্তে আস্তে এখানে একটা বিসর্জন শোভাযাত্রা, বিসর্জনে শোভাযাত্রার একটা ঐতিহ্যের চলন হয়। তারপরে আস্তে আস্তে এটা ক্রমশ বাড়তে বাড়তে আজকের এই অবস্থা এসে পৌঁছেছে। হ্যাঁ, তো এবং আলোর সঙ্গে একটা যোগাযোগ আছে। একসময় আমরা দেখেছি, আমাদের ছোটো বয়সে দেখেছি কাঁধে করে টিউবলাইট বয়ে নিয়ে যেত। হ্যাঁ, তারপরে এরকম ধরনের ব্যাপারটা সব ছিল আর কি। তো আজকে তো আলোটা একটা বিশেষ শিল্পের পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আর কি। হ্যাঁ, এই ব্যাপারে এই করে তারপরে এই এখন চলে, এখন এই এই ব্যাপারটা সুন্দরভাবে সারারাত্রি ধরে এই পরিক্রমাটা হবে। তারপরে প্রত্যেকে সকালবেলা তারপরে পরিক্রমা শেষে তাদের ইয়েতে নিয়ে যাবে। এই পরিক্রমা যখন হবে তখন ঠাকুর কিন্তু সম্পূর্ণভাবে সাজানো, মানে তার তার সোনার গয়না যদি থাকে সেই সোনার গয়নাও থাকবে, সমস্ত রকমের গয়না গাঁটি সব কিছু নিয়ে সম্পূর্ণ সুসজ্জিত ঠাকুর এখানে যাবে। এখন এই ঘটনা যে এত এত বছর ধরে যে এই হয়ে এসছে, কখনো কিন্তু এই নিয়ে কখনো কোনো অশান্তি, কোনো রকম কোনো মানে মারামারি সংঘর্ষ হিসাবে গল্প কখনো হয়নি, এটাও কিন্তু একটা রীতিমতো আমাদের গর্বের ব্যাপার। আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে সকাল যখন হবে, যখন একবার এই পরিক্রমাটা শেষ হয়ে গেল তখন প্রত্যেক বারোয়ারি তার নিজের জায়গায় ঠাকুর নিয়ে চলে যাবে, গিয়ে তখন ঠাকুরের সাজ টাজ কিছু যেগুলো ওই অলঙ্কার ইত্যাদি সেগুলো খোলাটোলা হয়ে যাবে, এবং তারপরে কালকে সকালবেলা দেখা যাবে সব ঠাকুর গিয়ে লাইন দিয়েছে, এবং সেখানেও একজনের পর একজন একজনের পর একজন আস্তে আস্তে এই পুকুর ইয়েগুলো গঙ্গায় ফেলা হবে, এবং ফেলার পরে তারপরে প্র্যাকটিক্যালি বিচুলি আর ইয়ে ফেলা হয়, কিন্তু সেগুলো সঙ্গে সঙ্গে আবার ইয়ের তরফ থেকে আমাদের মানে প্রশাসনের তরফ থেকে সেগুলোকে সংগ্রহ করে নিয়ে মানে গঙ্গায় ভেসে চলে যাচ্ছে, এরকম ধরনের জিনিসটা আর অ্যালাউ করা হয় না বা কেউ চায়ও না সেটা। তার ফুল বেলপাতা থেকে শুরু করে তার যাবতীয় কিছু সেগুলো সমস্ত আবার সংগ্রহ করে নিয়ে এক জায়গায় চিত করে রেখে দেওয়া হয়, এবং তারপরে সেগুলো ডিসপোজ অফ করার যা পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী ডিসপোজ অফ করা হয়। সুতরাং আমরা দূষণও সেই অর্থে কিছু করি না। আর এইটার সূত্রে এই ধরে যে বাজি টাজি ইত্যাদি হিসাবে কোনো গল্প কিন্তু চন্দননগরে কোনো কালেই নেই। মানে সুশৃঙ্খল শোভাযাত্রা বলতে কী বোঝায় সেইটা চন্দননগর দীর্ঘদিন ধরে কিন্তু ডেমনস্ট্রেট করে এসেছে।